পৃথিবীর বরকতময় ও স্মৃতিবিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা, মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে সব জাতি বর্ণের মুসলমানদের প্রাণস্পন্দন। বন্ধুরা, ফরেন্সিক বাংলা এ পর্বে জানব পবিত্র আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। চলুন শুরু করা যাক। সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল আল-হারাম এবং মদিনায় মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস। বর্তমানে মসজিদটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন জেরুজালেম শহরে 27 একর জায়গার উপরে অবস্থিত। মসজিদটিতে একসঙ্গে 5000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। এরপর বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্করণ করা হয়। 2টি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্করণে ব্যবহার করা হয় মার্বেল, সোনা সহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। ঐতিহাসিকভাবেই আল-আকসা মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। তারপরও এটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। 1948 সালে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারই ধারাবাহিকতায় 1967 সালে আরবদের সঙ্গে যুদ্ধ আল-আকসা মসজিদ দখল করে নেয় দেশটি। এরপর থেকেই এটি নিয়ন্ত্রণ করে আসছে দখলদার ইসরায়েল। আরব ইসরায়েল যুদ্ধের পর আল-আকসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এমনকি 1969 সালে পবিত্র এই মসজিদটিতে অগ্নিসংযোগও করা হয়। এরপর নানা বিধিনিষেধ আর শর্ত সাপেক্ষে সেখানে এবাদতের সুযোগ পেতেন সাধারণ মুসল্লিরা। পরে আবারও বিভিন্ন অজুহাতে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদটি ফিলিস্তিনিদের জন্য বন্ধ করে দেয়। 2003 সালে জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল-আকসায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। সংকট আরও ঘনীভূত হয়। বিভিন্ন সময় ইহুদিরা মুসলিমদের অভ্যন্তরে প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালায়। মূলত ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের 2টি প্রাচীন মন্দির। এদিকে খ্রিস্টানরাও আল-আকসা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে। মসজিদ আল-আকসা সহ অসংখ্য নবী রাসুলের স্মৃতি বিজড়িত আর যার চত্বরে আজও অসংখ্য নবী রাসুলের সমাধি বিদ্যমান। মসজিদে আকসার প্রতিষ্ঠার ইতিহাস অনেকেরই অজানা। মসজিদে আকসা কিংবা বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা হয় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক পবিত্র কাবা শরীফ নির্মাণের 40 বছর পার হওয়ার পর। তার নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদ আল-আকসা নির্মাণ করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পবিত্র মসজিদটি পুনর্নির্মাণ করেন। ইসলামের আগমনের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক বছর পর অর্থাৎ 638 খ্রিস্টাব্দে মুসলমানদের অধীনে আসে আল-আকসা। ইসলামের প্রথম দিকে এই মসজিদটি কিছুদিনের জন্য মুসলমানদের কেবলা হিসেবে ব্যবহার করা হয়েছিল। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ইহুদিরা পুনরায় আল-আকসা দখল করে নেয় এবং পরবর্তীতে আবারও মুসলমানরা আল-আকসাকে নিজেদের অধীনে করে নেয়। বর্তমানে আল-আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ। এই 3টি সমন্বয়ে যা হারাম আশ-শরীফ এর 4 দেয়ালের মধ্যেই অবস্থিত। পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয়। এই সংস্কার 725 খ্রিস্টাব্দে তার ছেলে খলিফা
প্রথম আল ওয়ালিদের শাসনামলে শেষ হয়। বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙ্গিনা, মিম্বর, মিহরাব, অভ্যন্তরীণ কাঠামো। বর্তমানে জেরুজালেম দখলদার ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদটি রয়েছে জর্ডানি বা ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়াকাফের তত্ত্বাবধানে। ঐতিহাসিক এ স্থানের সঙ্গে জড়িত মুসলমানদের নানা স্মৃতি। এখানে শুয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম সহ অসংখ্য নবী ও রাসূল। এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসূল এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। আর এই জামাতের ইমাম ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন ঊর্ধ্বগমনে। আর এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছে হযরত আদম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের নামও। আরও জড়িয়ে রয়েছে প্রায় অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য গ্রেট সুলতান আলাউদ্দিন আয়ুবি সহ অসংখ্য বীরের নাম। এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে একজন মুসল্লির আমলনামায় 500 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হয়। বর্তমানে প্রায় প্রতিদিনই মুসল্লিদের রক্তে রঞ্জিত হচ্ছে মসজিদ আল-আকসা। বন্ধুরা, মসজিদ আল-আকসা সম্পর্কে আপনার মূল্যবান কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ফরেন্সিক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।